আমাদের চলচ্চিত্রের বরপুত্র সাকিব খান আমার প্রযোজনা সংস্থা থেকে 13টি ছবি করেছে, 13টি ছবির হিরো সে। তার বার্থডে, হ্যাপি বার্থডে সাকিব, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো আমাদের মাঝে এবং তুমি থাকবে, তোমার কর্মের মাঝে তুমি আমাদের কাছে বেঁচে থাকবে, দর্শকদের কাছে বেঁচে থাকবে এবং তুমি আরও, আমরা চাইবো আজকের এই তোমার জন্মদিনে আমাদের চাওয়া আরও বেশি বেশি তুমি আরও আমাদের কাজ করবা এবং আমাদের মাঝে বেঁচে থাকবা তুমি। ধন্যবাদ। সাকিব খান বাংলাদেশের গর্বই বলবো আমি। সাকিব খান আমাদের ঢালিউড চলচ্চিত্র তথা ঢাকায় চলচ্চিত্রের কিং হিরো, তাকে আমি আমার অন্তরস্থল থেকে তার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আপনারা সকলে তার জন্মদিনে উইশ করবেন, কারণ সে আমাদের দেশের এই সাংস্কৃতিক অঙ্গনের বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিং। তার প্রতি আমরা সকলে আমাদের অন্তর থেকে ভালোবাসা জানাই, দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা জানাই। আমরা সকলে এগিয়ে যাই আরও এক ধাপ সামনে। সাকিব আমার ছোট ভাই, সাকিবকে আমি অত্যন্ত আদর করি, সাকিবকে আমি ভালোবাসি। সাকিব আমার দুই ছবির দুটি ব্যবসা সফল ছবি, খোরশেদ আলম খসরু প্রযোজিত ভালোবাসার লাল গোলাপ এবং কিং খান ছবির নায়ক, সাকিবের কারণে দুটো ছবি অত্যন্ত সুপারহিট হয়েছিল। সাকিবের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। সাকিবরে আমি মানে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের। সাকিব তুমি দীর্ঘজীবী হও, তুমি ভালো থাকো। সাকিব একটি সময় আমি যেটা বলছি, সাকিব একটি সময় ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছিল, এখনও ধরে রেখেছে। সাকিব ছিল এই এই চলচ্চিত্র শিল্পের চালিকা শক্তি, সেই চালিকা শক্তি সেই মানুষটির কাছে চলচ্চিত্র ঋণী। এবং কি প্রশ্নটা ছিল, লাস্ট প্রশ্নটা সাকিবের চলচ্চিত্রে অবদানটাকে আমি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখি। সাকিবের এই অবদান অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি। আর আমার একটি বিশেষ সুপারিশ থাকবে সাকিবের কাছে, সাকিব তুমি অনেক সুনাম এবং অর্থ উপার্জন করেছো আমাদের এই চলচ্চিত্র দিয়ে, অতএব বছরে একটি ছবি নয়, দুই বছরে একটি ছবি নয়, তুমি আরও বেশি ছবি প্রযোজনা করো। তোমার প্রযোজিত ছবিতেই তোমাকে অভিনয় করতে হবে এমন কোনো কথা নাই। তোমার প্রযোজক ছবি প্রযোজিত ছবিতে নতুন মুখ এগিয়ে আসুক, যেমনি শাহরুখ খান করছে, যেমনি মুম্বাইয়ের বড় বড় স্টাররা করছে, যেমনি আমির খান করছে, সে ছোটো স্টারদের নিয়ে বা নতুনদের নিয়ে ছবি করছে। তুমি এরকম কিছু করো, ইন্ডাস্ট্রিতে তোমার অবদান তাহলে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তোমার ছবিতে তুমিই সবসময় অভিনয় করো না ভাইয়া, তুমি এমনভাবে ছবি করো যেন অন্যেরাও কাজ করতে পারে। তোমার জন্য বছরে ছয়টা ছবি করা কোনো বিষয়ই না, তুমি এটা করো, তোমার আবক্ষ মূর্তি তৈরি হবে ইন্ডাস্ট্রিতে আমার বিশ্বাস। সিনেমার এই ক্লান্তি লগ্নে আপনার ইন্ডাস্ট্রির স্টার, আপনার বাবা যাকে সবসময় বলে থাকে যে ও আসলে অনেক বড় ভূমিকা পালন করছে, দ্য কিং অফ ঢালিউড সাকিব খানের কথা বলছি, 28 মার্চ ওনার জন্মদিন। সো আপনার ওই জায়গাটা থেকে, যেহেতু স্যার আজকে আমাদের মাঝে নেই, উনি অসুস্থ, আপনার জায়গাটা থেকে কি সাকিব খান উইশ পাবে কিনা? কেন পাবে না, সবাইকেই উইশ করব। মানে ওনার জন্মদিন, হ্যাপি বার্থডে 28 মার্চ। আচ্ছা, 28 মার্চ হ্যাপি বার্থডে সাকিব, যাচ্ছে ভালো থেকো, ভালো কাজ করো, আর তোমার জন্য দোয়া রইল, তুমি সুস্থ থেকো।